প্রাথমিক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে নষ্ট করা হয়েছিল ওএমআর শীত। বাছাই করা সংস্থাকে নষ্ট করার বরাত দেওয়া হয়েছিল। গোটা বিষয়টি খতিয়ে দেখবে সিবিআই, এমন চাই কিন্তু নির্দেশ হাইকোর্টের। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি সৌভিকের কাছে। সৌভিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কিছু মন্তব্য কিন্তু করেছেন মাননীয় বিচারপতি। তোমার কাছে তিনি ঠিক কি নির্দেশ দিয়েছেন? প্রাথমিক দুর্নীতির এই মামলাতে আবারও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। এবার একেবারে ওএমআর শীট বা যে উত্তরপত্র রয়েছে সেই উত্তরপত্র সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে এই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো। এবং এখানে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এই যে উত্তরপত্র নষ্ট করা হয়েছিল, অর্থাৎ 2014 সালে যে টেট পরীক্ষা হয় তার প্রেক্ষিতে তুমি জানো যে দুটি নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়, একটি 16 এবং একটি 2020। এবং তারপরে দেখা যায় 2017 সালে পর্ষদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তারা এই ওএমআর শীটকে তার নষ্ট করবেন, অর্থাৎ যে 20 লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের যে উত্তরপত্র রয়েছে সেই উত্তরপত্র নষ্ট করার কাজ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে করা হবে। এই গোটা প্রক্রিয়াটা 2017 সালের ডিসেম্বর মাস থেকে 2018 সালের জানুয়ারি মাস পর্যন্ত করা হয়েছিল। এবং কিছু প্রার্থী তারা কলকাতা হাইকোর্টে এসে এই মর্মে অভিযোগ করেছিলেন যে তারা তথ্যের অধিকার আইনে বা আরটিআই করে তারা জানতে চেয়েছিলেন বা তারা চেয়েছিলেন যে তাদের যে উত্তরপত্র আছে বা ওএমআর শীট আছে সেই ওএমআর শীট তাদের দেওয়া হোক। কিন্তু তাদের অভিযোগ হলো যে পর্ষদের তরফ থেকে এই ধরনের কোনো ওএমআর শীট তাদেরকে দেওয়া হয়নি। দু একজন প্রার্থীকে এই ওএমআর শীট দেওয়া হয়ে থাকলেও মূল যিনি মামলাকারী কলকাতা হাইকোর্টে তিনি কিন্তু এই ওএমআর শীট পাননি। ফলত এই ওএমআর শীটকে নিয়ে একটা সংশয় তৈরি হয় এবং আইনজীবীরা আদালত কাছে এটাই অভিযোগ করেন যে একেবারে নিয়ম না মেনে বা নিয়ম বহির্ভূতভাবে এই ওএমআর শীটকে ধ্বংস করা হয়েছে। ফলত সেই মর্মে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে রিপোর্ট তলব করেছিলেন। এবং সেই রিপোর্ট আসতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু কার্যত ক্ষোভ প্রকাশ করলেন এবং বেশ কিছু বিস্ফোরক মন্তব্য সেটা তিনি কলকাতা হাইকোর্টের কাছে করলেন। প্রাথমিকভাবে যেটা বলা হয়েছে বা মহামান্য বিচারপতি যেটা বলেছেন যে কোন আইন অনুযায়ী এই যে ওএমআর শীট বা উত্তরপত্র নষ্ট করা হয়েছে সেটা কিন্তু পর্ষদের কাছে স্পষ্ট নয় বা পর্ষদ সেই ধরনের কোনো আইন কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে পারেননি। এবং তাছাড়াও যেটা বলা হয়েছে যে এই 2014 সালের যে টেট পরীক্ষা হয় সেই টেটে প্রায় 20 লক্ষ প্রার্থী তারা অংশগ্রহণ করেছিলেন, কিন্তু এই 20 লক্ষের মধ্যে পর্ষদের তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে 12.95, অর্থাৎ 12.95 লাখ প্রার্থীর উত্তরপত্র নষ্ট করা হয়েছে। কোন যুক্তিতে 20 লক্ষের মধ্যে শুধুমাত্র 12.95 লাখ উত্তরপত্র ধ্বংস করা হলো বা নষ্ট করা হলো সেটা কিন্তু স্পষ্ট নয়। এছাড়াও যেটা বলা হয়েছে যে কোনো টেন্ডার ডেকে কোনো সংস্থাকে বরাত দিয়ে এই উত্তরপত্র নষ্ট করা বা উত্তরপত্র ধ্বংস করার কাজ করা হয়নি। ফলত এটা থেকে পর্ষদের ভূমিকা নিয়ে কিন্তু একটা সন্দেহ বা একটা সংশয় তৈরি হয় এবং পর্ষদের কর্তাদের ভূমিকা নিয়েও কিন্তু সংশয় প্রকাশ হয়। সেই কারণেই মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। সিবিআইকে বলা হয়েছে আজকে এফআইআর দায়ের করতে হবে এবং এফআইআর দায়ের করে তারা এই মামলারও ইনভেস্টিগেশনের যে প্রসিডিওর আছে সেই প্রক্রিয়া তারা শুরু করবেন। প্রাক্তন এবং অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে কিন্তু রাত 8টার মধ্যে সিবিআইয়ের অফিস, অর্থাৎ সিবিআইয়ের যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিস রয়েছে নিজাম প্যালেসে, সেখানে হাজিরা দিতে হবে এবং তাকে সিবিআইয়ের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন যে কোন মর্মে প্রাক্তন এবং অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য এই ধরনের উত্তরপত্র ধ্বংস করার জন্য তিনি মিটিং করেছিলেন বোর্ডের একাধিক কর্তাকে নিয়ে এবং সেই মিটিংয়ে এই ধরনের সিদ্ধান্ত তিনি পাশ করেছিলেন। এবং মানিক ভট্টাচার্য তিনি যদি সহযোগিতা না করেন সেক্ষেত্রে কিন্তু তাকে হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করবে, এই ধরনের একটা নির্দেশ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তুমি জানো যে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য তিনি ইতিমধ্যেই
কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আজকে দুপুর দুটোর কিছু পরে, আর তার সেই মামলার বিচার পর্ব সুপ্রিম কোর্টে শুরু হবে। কিন্তু তার আগে আবারও নতুন করে বিড়ম্বনায় পড়লেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত এবং প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং এখানে সিবিআই এর ভূমিকা নিয়েও কিন্তু মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে খুব উষ্মা প্রকাশ করেছেন, বা তাদের ভূমিকা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্দিহান। প্রাথমিক পর্যায়ে এই মামলার সময় তিনি কিন্তু মন্তব্য করেছিলেন যে অনেকে বলে থাকেন যে সিবিআই খাঁচাবন্দি পাখি, কিন্তু এই খাঁচাবন্দি পাখি ছাড়া অন্যান্য যে সংস্থা রয়েছে, দিনের শেষে কাউকে তো একটা তদন্তভার দিতে হবে, ফলত সেই সংস্থা কারা হবেন এটা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছিলেন। এবং তিনি কিন্তু এ মন্তব্য করেছেন যে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও এ বিষয়ে জানানো যেতে পারে, এই ধরনের একটা মন্তব্য মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।